সঞ্জয় রায়ের ধৃত সিভিক ভলেন্টিয়ার রাজ্জাকর কাণ্ডে তাকে আজ ফের আদালতে পেশ করা হবে এবং কড়া নিরাপত্তার ঘেরাটোপে কেন্দ্রীয় বাহিনী মুড়ে রেখেছে। আদালতে ধৃত সঞ্জয়কে পেশ করা হবে, সেই মুহূর্তে ছবি সরাসরি আপনাদের সামনে। এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস থেকে বের করা হচ্ছে ধৃত সঞ্জয়কে, সরাসরি দেখছেন। আদালতে পেশ করা হবে আজ আরো একবার সঞ্জয় রায়কে। সরাসরি সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ধৃত সঞ্জয় রায়কে আজ আবারও আদালতে পেশ, এই মুহূর্তে সিভিও থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে। এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আজিকর কাণ্ডের অভিযুক্ত সঞ্জয় রায় আজ তাকে আদালতে পেশ করা হবে, আজ ফের আদালতে পেশ সঞ্জয় রায়কে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে সঞ্জয় রায়কে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত রয়েছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সঞ্জয় রায়কে আজ ফের আদালতে পথে নিয়ে যাচ্ছেন আধিকারিকরা। শিয়ালদা আদালতে পেশ করা হবে সঞ্জয় রায়কে। ছবি আপনারা দেখছেন সরাসরি এবং আজিকর কাণ্ডে প্রথম গ্রেপ্তার ঘটনা দুদিনের মাঝে, এবং তারপর থেকে ঘটনা তদন্ত ভার সিবিআই এর হাতে। একের পর এক জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে সন্দীপ ঘোষ সহ আরো পাঁচজনের পলিগ্রাফ টেস্ট, সেদিকে নজর থাকবে আমাদের, সেই টেস্ট আদৌ আজ হয় কিনা। অন্যদিকে আজিকর কাণ্ডে সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার মধ্যে এখনো পর্যন্ত আর কি কি অগ্রগতি, প্রতি মুহূর্তে নজর থাকছে সেদিকেই। সঞ্জয় রায়কে আদালতে পেশ, সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই এর তরফ থেকে নতুন কোন তথ্য আদালতের সামনে তুলে ধরা হয়, নজর থাকবে সেদিকেও। আপনারা দেখছেন সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে আজ ফের সঞ্জয় রায়কে সিজিও কমপ্লেক্স থেকে বের করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আজিকর কাণ্ডে অপরাধী শাস্তি চাই, দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তি চাই, বিচারের দাবিতে সরব গোটা দেশ, গোটা বাংলা, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমশ উঠছে প্রতিবাদের ঝড়, চাই বিচার এই দাবিতে। অন্যদিকে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার আজিকর কাণ্ডে এখনো পর্যন্ত একমাত্র ধৃত, তাকে ফের আজ আদালতে পেশ করা হবে, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে আজিকরের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে এই নিয়ে টানা লাগাতার জিজ্ঞাসাবাদ, আজ ফের সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার এবং বাকি আরো পাঁচজনের পলিগ্রাফ টেস্ট হয় কিনা নজর থাকবে সেদিকেও। একেবারেই তাই, সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই 88 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে এবং আজ আবারও তিনি সিজিও কমপ্লেক্সে তিনি পৌঁছেছেন এবং সেখানে সেই খবরের দিকে যেমন আমাদের নজর থাকবে, পাশাপাশি আজিকর কাণ্ডে একমাত্র ধৃত এখনো পর্যন্ত গ্রেফতার হওয়া সঞ্জয় রায়, তাকে আবারও আজ আদালতে পেশ এবং সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সঞ্জয় রায়কে। সেই ছবি দেখাচ্ছি এবং প্রথম দিন থেকে সঞ্জয় রায়ের নাম এবং তার বিরুদ্ধে প্রথম দিন থেকে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। তার নির্লিপ্ততা গ্রেফতার হওয়ার পরেও তার যে অনুশোচনাহীন বডি ল্যাঙ্গুয়েজ, তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছিল এবং আজ সিজিওতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আবারও বের করা হলো সঞ্জয় রায়কে, তাকে শিয়ালদা আদালতে পেশ করা হবে, এমনটাই তথ্য উঠে আসছে এই মুহূর্তে। এবং আজ এরপর আরও কী কী ঘটনাক্রম কোন দিকে মোড় নেয়, কী কী নতুন তথ্য উঠে আসে প্রকাশ্যে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং গোটা বিষয় আগামী দিনে কোন পথে চালিত হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অভিক, একদিকে আজিকর কাণ্ডের রহস্য ভেদে মরিয়া সিবিআই, পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর করা হয়েছে যেমন, অন্যদিকে শিয়ালদা আদালতে পেশ করা হবে আজ আবারও ধৃত সঞ্জয় রায়কে। শুভজিৎ প্রতিনিধি রয়েছেন সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে। শুভজিৎ, সঞ্জয় রায়কে লাগাতার জিজ্ঞাসাবাদ এবং একের পর এক সূত্র ধরে আরও অনেককে জিজ্ঞাসাবাদ, ইতিমধ্যেই এক এএসআই তাকেও তলব করা হয়েছিল, যার ফোনে সঞ্জয় রায়ের তরফ থেকে ভোরবেলা যেদিন ঘটনা ঘটলো সেদিনই ভোরবেলা ফোন গিয়েছিল, নানা তথ্য তারপর আজ আদালতে পেশ। নতুন কি কি সূত্র পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? একেবারে দেখো, আজিকর কাণ্ডে মূলত ধৃত সঞ্জয় রায়, তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং সিবিআই এর পক্ষ থেকে আজকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। এবং সেখানে একদিকে যেরকম তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, একই সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরাও, একদিকে যেরকম তাকে পেশ করা হবে আজকে আদালতে, আর অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি ধৃত সঞ্জয় রায়কে
দীর্ঘ জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে একাধিক তথ্য ইতিমধ্যে এসে পৌঁছেছে সিবিআই আধিকারিকদের হাতে, যে কারণে তারা একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে তারা জিজ্ঞাসাবাদ চালিয়ে গিয়েছেন। এবং শুধু জিজ্ঞাসাবাদ নয়, একাধিক ব্যক্তির ওয়ারেন্ট রেকর্ড করা হয়েছে। আগামী দিনে যে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেই সমস্ত তথ্যের ভিত্তিতে আগামী দিনে আরো একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই কিন্তু মনে করছেন সিবিআই আধিকারিকেরা। আরো একাধিক তথ্য তাদের হাতে এসে পৌঁছবে। শুধু তাই না, তোমাকে একটু জানিয়ে রাখি যে সঞ্জয়কে গ্রেপ্তারের পর বা সঞ্জয়কে গ্রেপ্তারের পর সিবিআই আধিকারিকেরা কাস্টাডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর কিন্তু একাধিক ব্যক্তিকে পলিগ্রাফের জন্য কিন্তু আবেদন করা হয়েছে। একাধিক ব্যক্তির পলিগ্রাফ টেস্টও কিন্তু করা হবে। যেরকম দ্বিতীয় সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিতে চলেছে সিবিআই ইতিমধ্যে। একেবারে শুভজিৎ, এবং শুধুমাত্র সঞ্জয় রায় নয়, একই সঙ্গে সন্দীপ ঘোষ সহ আরো বাকিদের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর আদালতের। একেবারেই তাই, সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ টেস্ট, এবং তালিকায় রয়েছেন চারজন চিকিৎসক, ধৃত সঞ্জয় এবং ধৃতের এক ঘনিষ্ঠ, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই সুজিওতে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে সঞ্জয়ের, এবং আজই যেমনটা আপনাদের দেখালাম সিজিও থেকে শিয়ালদা আদালতে পেশ, আবারও ফের আদালতে পেশ সঞ্জয় রায়কে। একেবারে এই সাতজনের পলিগ্রাফ টেস্টের বিষয়ে আদালতের অনুমোদন পাওয়ার পর শুভজিৎ প্রক্রিয়ার কি অগ্রগতি? একেবারে দেখো, ইতিমধ্যে আদালতের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করা গিয়েছে। ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি ইতিমধ্যে সিবিআই আধিকারিকেরা পেয়েছেন। একই সঙ্গে ডক্টর সন্দীপ ঘোষ সহ আরো চার চিকিৎসক এবং একজন সিভিক ভলেন্টিয়ার যে সঞ্জয় ঘনিষ্ঠ, তারও অনুমতি কিন্তু মিলেছে আদালতের তরফ থেকে। আজ আদালতে সঞ্জয়কে পেশ করা হবে। একই সঙ্গে আদালতে কনসার্ন যে সঞ্জয়ের তরফ থেকে যে অনুমতি, সেই অনুমতিও কিন্তু আগে সঞ্জয়ের তরফ থেকে নেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু সিবিআই আধিকারিকেরা করবেন। অর্থাৎ সাত ব্যক্তির পলিগ্রাফ টেস্ট আমরা এর আগে দেখেছি। এই কঠিন পরীক্ষার মধ্যে থেকে বক্তুই কাণ্ডের সময় একাধিক ব্যক্তি, প্রায় নজনকে পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল, তার মধ্যে থেকে একাধিক তথ্য প্রমাণ সিবিআই আধিকারিকরা তার হাতে পেয়েছিলেন। এই মুহূর্তে আজিকর কাণ্ডেও প্রায় সাতজনের পলিগ্রাফ টেস্ট করতে চলেছে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে সে অনুমতি আদালত থেকে তারা পেয়েছেন। শুধুমাত্র সঞ্জয়ের যে কনসার্ন, সেই কনসার্ন নেওয়া বাকি রয়েছে, যে কারণে আজকে তাকে আদালতে পেশ করে যেরকম একাধিক তথ্য প্রমাণ তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য প্রমাণ পেয়েছে সেগুলো যেরকম আদালতে পেশ করবেন সিবিআই আধিকারিকরা এই আজিকর মামলায়, একই সঙ্গে কিন্তু তার যে কনসার্ন অর্থাৎ এই পলিগ্রাফ টেস্টের জন্য তার যে অনুমতি, সেই অনুমতিও কিন্তু আজকে নেবেন সিবিআই আধিকারিকরা। আর কয়েকদিনের মধ্যেই এই পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়ে গেলে তারা পলিগ্রাফ টেস্ট করবেন সিএসএসএল এ, অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে। তারা এই টেস্টের মাধ্যমে জানতে চাইবেন যে কতটা সত্য কথা এই ধৃত সঞ্জয় থেকে শুরু করে বাকি যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কতটা সত্য লুকানোর চেষ্টা করেছেন, কতটা সত্য জানিয়েছেন, সমস্ত বিষয়গুলি কিন্তু স্পষ্ট হয়ে উঠবে। এবং তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তারা আসল সত্য উদ্ঘাটন কিন্তু করতে পারবেন। শুভজিৎ একেবারেই সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি শিয়ালদহ আদালত চত্বরে নিয়ে যাওয়ার পথে কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে সঞ্জয় রায়কে, কিন্তু আমাদের নজর থাকবে সঞ্জয়কে আদালতে পেশের পাশাপাশি তদন্তকারীদের তরফ থেকে নতুন কি তথ্য আদালতে বিচারকের সামনে পেশ করা হয়, এবং একই সঙ্গে সাত জনের পলিগ্রাফ টেস্ট, যে পলিগ্রাফ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ সত্যি মিথ্যের যাবতীয় যাচাই এই অত্যাধুনিক সেন্সারের মাধ্যমে এই পলিগ্রাফ টেস্টে সম্ভব, তা প্রক্রিয়া আজ সম্পন্ন হয় কিনা নজর থাকবে আমাদের। একেবারেই তাই, ধন্যবাদ জানাই শুভজিৎকে। এবং এর পাশাপাশি অবশ্যই এই মুহূর্তে গোটা বাংলার দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর কাদম্বিনী। এবং পাশাপাশি প্রশ্ন একটা, কবে জালে অপরাধী, এবং সেই প্রশ্নের উত্তর কবে মেলে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।